আজকে আমরা এসেছি বেগুনঝাড় গ্রামে। এই বেগুনঝাড় গ্রামের সৌন্দর্যগুলো আমরা উপভোগ করব। আজকে আমরা এসেছি বেগুনঝাড় গ্রাম। এই আমরা নদীর পাড়ে সৌন্দর্যটা আপনাদের দেখাতে চাই। দেখুন কত সুন্দর গম গম কিন্তু এখনো পাকেনি, কাঁচা আছে। ওই দেখুন ধানের বীজগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর। বেগুনঝাড় গ্রামের নদীতে বাতাসে কিন্তু অনেক রকম মানে বন্যার মতো হচ্ছে, কিন্তু অনেক গ্রামটা সুন্দর। আমরা আগেও আপনাদের একটা ভিডিও দেখিয়েছিলাম, আর এখনও একটা ভিডিও দেখাচ্ছি। দেখুন নদীতে হাঁসগুলো খেলা করছে, সামনে বাঁশ জাল দেখতে পাচ্ছেন, বাঁশ জালে জেলে মাছ ধরছে। চলুন আমরা বাঁশ জালের কাছে যাব। জাল উঠাচ্ছে, দেখি মাছ ওঠে নাকি। ছোট ছোট মাছ উঠেছে কয়টা। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কল্লার গাছ, আর কল্লার গাছের নিচে এগুলো আলুর গাছ। খুবই সুন্দর না? এই যে কল্লার গাছে কিন্তু এখনো কল্লা ধরেনি। এই কল্লার গাছে কল্লা ধরতে অনেক দিন কয়েকদিন সময় লাগবে। আর আমরা দেখতে পাচ্ছি আলুর গাছেও আর কয়েকদিনের মধ্যে আলুগুলো উঠানা হবে। সামনে দেখতে পাচ্ছেন একটা পার্শ্ববর্তী বাজারের ওখানে দেখতে পাচ্ছেন বড় একটা ব্রিজ। নদী প্রায় শুকিয়ে গিয়েছে, নদীতে অল্প পানি আছে। এটা পেঁয়াজের গাছ, পেঁয়াজ এখনো বড় হয়নি, কিছুদিন পরই বড় হয়ে যাবে। সামনে দেখতে পাচ্ছেন রাস্তাতে ট্রাক যাচ্ছে, আর দেখতে পাচ্ছেন এটাই বেগুনঝাড় গ্রাম, ভালো গ্রাম।